আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ২৬ বছর পার করে ১২৭ বছরে পদার্পণ করল কাশীধামের কর্মযোগী মানুষ, বিশ্বের আলোচিত মানুষ, বিশ্বের বুকে সব থেকে প্রবীণতম মানুষ, কর্মযোগী এই মানুষটি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হন। উনি সারা জীবন ধরে যোগাসন করা এবং চিনি তেল মশলাবাদে খাবার খেয়ে এতদিন শুধু যোগাসনের ওপরই বিশ্বের প্রবীণতম মানুষের আলোচিত হয়েছেন। উনি সারা জীবন কুষ্ঠরোগীদের কাজ করে চলেছেন, উড়িষ্যার পুরীতে কুষ্ঠরোগীদের সেবা করেন, আমাদের রাজ্যে পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে কুষ্ঠরোগীদের মধ্যে কাজ করে চলেছেন। গতকাল কাশীধাম থেকে কলকাতায় আসেন সুখচর ডাক্তার গোপাল চট্টোপাধ্যায় রোডের ওনার এক ভক্তের বাড়িতে। জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে আলোচিত হচ্ছে শুধু এত বছর এইভাবে জীবিত থেকে মানুষের কাজ করে যাওয়া উনি। কালে ভক্তের বাড়িতে এসে সবাইকে বলে যান কাশীতে ওনার আশ্রমে যাওয়ার জন্য এবং সেখানে উনি কীভাবে জীবনযাত্রা পরিচালনা করেন, কীভাবে মানুষের সেবা করেন দেখে আসার জন্য, এবং পুরীতে যাওয়ার জন্য সমস্ত ভক্তদের তিনি অনুরোধ করেন এবং সোদপুর সুখচরে ওনার ভক্তের বাড়ি থেকে আবার উনি ফিরে যান কাশীধামে। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। ১৯, ২০, ২১ ডিসেম্বর ৩ দিনের বিনামূল্যে প্রসাদের কুষ্ঠরোগীদের আদর করে সুন্দর করে মাখন দিয়ে খাওয়াবেন বাবার। এক এক বছর এক একটা ৩০ কেজি মাখনের অর্ডার দেওয়া হয়েছে, এটা আরো বাড়বে। এটা এই বছর ওনাদেরকে খাওয়াবে। ভালোবাসে বাবাকে, বাবাকে বলবে তুমি আসো। বাবা এই রোগীদের আপনি সেবা করতে মনস্ত হলেন কেন? কুষ্ঠরোগীদের প্রতি তোমার মন আকৃষ্ট? ওনারাই জগন্নাথের রূপ, স্বয়ং জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে থাকবেই। হ্যাঁ অবশ্যই, আপনি যাকে রিপোর্টার নিতে এসছেন উনি তিন শতাব্দীর সাক্ষী। ১৮৯৬ সালের ৮ আগস্ট ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের সিলেটে। উনি জন্মসূত্রে একজন ভিখারির সন্তান। উনি মা বাবা দিদি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা পেত কোনোদিনই তাদের পেট ভরত না। ৪ বছর বয়স অবধি বাবা ভাতের মার খেয়েছে। ৬ বছর বয়সে একই দিনে উনি মা বাবা দুজনকেই হারান। এই ৬ বছর বয়স থেকে আজকে ১২৭ বছর উনি পার করছেন সম্পূর্ণ গুরুর কৃপা আশীর্বাদে। বাবার মধ্যে কোনো রোগ নেই, কোনো কামনা নেই, বাসনা নেই, চিন্তা নেই, দুঃখ নেই, সমস্যাও নেই। বাবা ফল দুধ খান না, এটারও একটা কারণ আছে। আমাদের দেশের শিশু মারা এই ফল কিনতে পারে না, দুধ কিনে খেতে পায় না, এই জন্য বাবা ফল দুধ খান না। বাবা কোনো দান টাকা পয়সা কোনো কিছু গ্রহণ করেন না, সেটারও কারণ আছে। আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে স্ট্রিট লেবার প্রত্যেকেই আমরা অর্থের ভিখারি, তাই বাবা অর্থ মানুষের কাছ থেকে কী নেবে, স্বয়ং গোবিন্দেই ওনার সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকেন। বাবাকে এবছর রাষ্ট্রপতি পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন যোগার জন্য। বাবা প্রত্যেক দিন যোগা, আজকেও রোজ ১ ঘন্টা উনি যোগা প্র্যাকটিস করেন। তো এই বিশ্ববাসীর মঙ্গলের জন্য এই পদ্মশ্রী সম্মানটা বাবা গ্রহণ করেছেন, সবার মঙ্গলের জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য। আর বাবা আজকে থেকে প্রায় ৫০-৫২ বছর ধরে একটা কাজ করে আসছেন, একটা পূজা, যাকে বাবা পূজা বলেন, সেটা কুষ্ঠরোগীদের নিয়ে।
পুরীতে নিয়মিত ডিসেম্বর মাসে প্রতি বছর হয়, তারপর আপনার নবদ্বীপ ধামে হয়, বিষ্ণুপুর বাঁকুড়ায় হয়। সমস্ত কুষ্ঠরোগীদের নিয়ে বাবা এই পূজার আয়োজন করে থাকেন। প্রায় 20-25টা সামগ্রী বাবা ওনাদেরকে প্রতি বছর দিয়ে থাকেন। এই সামগ্রীগুলো, এই উপাদানগুলো সমস্ত বাবা নিজের হাতে জোগাড় করেন, কিন্তু পূজার সমস্ত ভক্তদেরকে দিয়ে উনি করান। এটা প্রায় আজকে 55 বছর হতে চললো বাবা এই কাজ করে থাকছেন। বাবা থাকেন কাশিতে, কাশিতে ওনার আশ্রম আছে, কাশিতে বাবা থাকেন। আপনাদের প্রত্যেক ভক্তদেরকে, পানিহাটির প্রত্যেক ভক্তবৃন্দকে বাবা কাশিতে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছে। ওখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকে আসবেন। প্রণাম। আমার নাম চন্দ্রা কুণ্ডু, চন্দ্রা কুণ্ডু। সর্বাঙ্গাসন, তারপর 2 মিনিট করে তিনবার, আর এই কপাল মুক্তাসন 1 মিনিট করে তিনবার, অর্ধচন্দ্রাসন 1 মিনিট করে তিনবার, তারপরে যোগমুদ্রা হরি 1 মিনিট করে তিনবার, তারপরে ব্যাক জয়েন, শোল্ডার জয়েন, এরকম। ব্যাস প্রত্যেকটা পরে সবার সঙ্গে অবশ্যই কথা হবে। পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।